হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিও থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়টা কী হবে ভীষণ ইন্টারেস্টিং ভীষণ মজাদার ইন্টারডে সেই নিয়েই আজকে আমি কথা বলবো কিন্তু তার আগে একটা কথা বলে দিই আমি কোনো সেভি রেজিস্টার্ড মেম্বার নয় আমি কোনো প্রফেশনাল টিচিং করাই না আমি কোনো টিচারও নয় তো আমার কাছে কোনো কোর্স নেই কোনো ইনস্টিটিউট নেই কোনো ওয়েবসাইট নেই নাথিং আমি জাস্ট একজন ডিম্যাট হোল্ডার এবং গত তেরো বছর ধরে ট্রেডিং করি মেনলি ইন্ট্রাডে তো আমি আমার জীবনের অভিজ্ঞতা জাস্ট শেয়ার করছি সোশ্যাল মিডিয়ায় এতে আপনি যখন এই ভিডিওটা ক্লিক করেছেন তার মানে আপনিও শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্টেড তাই জন্যেই তো সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা জাস্ট শেয়ার করবো তাতে আপনার যদি কোনো কাজে লাগে সেটাই অনেক সেটাই আমি নিজেকে মনে করব যে আমি আমার অভিজ্ঞতা নিয়ে কেউ কাজে লাগিয়ে কিছু করতে পারলো এটাই হচ্ছে মূল ইন্টেনশান আদারওয়াইজ আর কোনো প্রফেশনাল বেনিফিট আমার সেই জায়গা থেকে ডিরেক্টলি রকমভাবে নেই ঠিক আছে বোঝা গেল ডিসক্লে একটা দিয়ে দিলাম আর লাস্ট ভিডিওতে অনেকেই বলেছেন চন্দনদা এরকমভাবে চালিয়ে যান এবং শেয়ার মার্কেট নিয়ে অনেক আপনার অভিজ্ঞতার কথা বলুন তো সেই জায়গা থেকেই এই ভিডিও এবং আরও এরপরে শেয়ার মার্কেট নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আরও আমি আমার তেরো বছরের অভিজ্ঞতা জীবনে কোথায় ভুল করেছি কোথায় ঠিক করেছি ভুলগুলো কেন করেছি এবং একই ভুল বারবার কেন করেছি কত টাকা লস করেছি সেটা আমি আগের ভিডিওতেই বলেছি এবং লস কতটা পরবর্তীকালে মিনিমাইজ হয়েছিল লস হবে লস ইজ এ পার্ট অফ দ্য গেম পার্ট অফ দ্য ট্রেড সেই জায়গা থেকে লস তো চিরকাল হবে সারা জীবন হবে কিন্তু মান্থ এন্ডে দেখতে হবে যে আমার লসের পরিমাণটা বেশি না প্রফিটের পরিমাণটা বেশি যদি লসের পরিমাণটা বেশি হয় সেখান থেকে আবার রেক্টিফাই করতে হবে সিস্টেম পাল্টাতে হবে শিখতে হবে আরও শিখতে হবে শেখার কোনো শেষ নেই আর যদি প্রফিটের পার্সেন্টেজ বেশি থাকে এন্ড অব দ্য মান্থ তাহলে ইটস ওকে গুড আমি সিক্স মধ্যে আছি প্রসেসিংয়ের মধ্যে আছি ভালো পজিটিভ সেট যেটা যাই হোক ভিডিও শুরু করার আগে বলি আমার নাম চন্দন বাই দ্য আমি চন্দন ইন্ট্রাডে শেয়ার মার্কেটে এই মানে টার্মসটা এই ওয়ার্ডটা ভীষণ ইন্টারেস্টিং খুব মজাদার এবং খুব লুটেটিভ খুব লোভনীয় বিষয়টা ইন্ট্রাডে মানে হচ্ছে একই দিনে আপনি শেয়ার কিনতে পারেন কিনে বিক্রি করতে পারেন বা প্রথমে বিক্রি করে দিতে পারেন পরে গিয়ে কিনতে পারেন খুব ইন্টারেস্টিং প্রথমে বিক্রিও করতে পারেন পরে গিয়ে আপনি কিনলেন এই নয় যে ইনভেস্টমেন্টের মতন কোনো শেয়ার আপনি কিনে রাখলেন হোল্ড করলেন অনেক দিন অনেক বছর তা কিন্তু নয় এটা জাস্ট দিনের দিনই আপনার বা প্রফিট লস ইকুয়াল হ্যাঁ প্রফিট যতটা হতে পারে লসও কিন্তু ততটাই হতে পারে কিন্তু এর লসকে আপনি মিনিমাইজ করতে পারেন লসকে আপনি কন্ট্রোল করতে পারেন কিভাবে সেটা হচ্ছে স্টপ লস লাগিয়ে এই স্টপ লস কথাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে যখনই ট্রেড করবেন বা যাই করবেন শেয়ার মার্কেট নিয়ে যখনই ভাবনা করবেন তখন এই ওয়ার্ডটা না একদম মনে মাথায় অন্তরে শরীরে চোখে মুখে চেহারায় বসিয়ে নেবেন স্টপ লস এই ওয়ার্ডটা যদি আপনার জীবন থেকে ট্রেডিংয়ের জীবন থেকে ভুলে যান তাহলে কিন্তু শেয়ার মার্কেট আপনাকে ভুলে যাবে আপনি মানে ওয়াশ আউট হয়ে যাবেন আপনি ওয়াইপ আউট হয়ে যাবেন আপনি থাকবেনই না শেয়ার মার্কেটে যদি স্টপ লস লাগাতে ভুলে যান বা স্টপ লসকে প্রপারলি মেনটেন না করেন স্টপ লস আপনাকে দিতেই হবে সময় প্রতিটা ট্রেডে তাহলে আপনি কিন্তু শেয়ার মার্কেটে সারভাইভ করতে পারবেন টিকে যাবেন আমার মতন থেকে যেতে পারবেন আমি আমার প্রথম জীবনে লস মন চাইত না একটা শেয়ার কিনেছি বা বিক্রি করেছি ইন্টারনেটে সেই শেয়ারটা আমার ট্রেডের এগেনস্টে যাচ্ছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা ভাবছি না করবে না এই রিকভার করবে না এই রিভার্স যাবে আমি ভুলে গেলাম বা দিলামই না স্টপ লস সেই জায়গা থেকে কিন্তু আমার বড় বড় লস অনেক বার হয়েছে তাই জন্য এই ভুল যারা নতুন যারা বিগিনার তারা তাদেরকে মেনলি বলছি ভুলেও স্টপ লস লাগাতে ভুলবেন না স্টপ লস ইজ আ ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং ইম্পর্টেন্ট বিষয় আপনার ট্রেডিংয়ে সুতরাং স্টপ লসে আর যে লসটা হবে সেটা আপনি অবশ্যই নিয়ে নেবেন সেই লসটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন লসটাকে যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না এটা একদম মাথায় ঢুকিয়ে নেবেন যে স্টপ লস ভীষণ ইম্পর্টেন্ট এটা আমার জীবনে থাকবে ট্রেডিং করার আগে জোরে জোরে বলুন মনে 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 বলুন মুখে জোরে জোরে চিৎকার করুন স্টপ লস স্টপ লস স্টপ লস এতটাই ইম্পর্টেন্ট স্টাডিংয়ে মোবাইল বা ল্যাপটপের পাশে আপনি লিখে রাখুন স্টপ লস এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট যাই হোক এই স্টপ লস নিয়ে আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে একটু ডিটেলে বলবো যে স্টপ লস কীভাবে কোথায় কতটা আপনি দেবেন আর কি সেই বিষয় তো যাই হোক আজকে বলবো হচ্ছে যে ইন্ট্রাডে আপনি যদি শুরু করতে চান তাহলে কীভাবে শুরু করবেন প্রথমে আপনার বয়স হতে হবে আঠেরো বছরের ওপরে প্রথম প্রথম কথা আঠেরো বছরের উপরে যদি বয়স হয় তাহলেও আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট খুলবেন ডিমেট অ্যাকাউন্ট ভীষণ জরুরি কারণ ওটা ছাড়া আপনি ট্রেনিং করতে পারবেন না তাই জন্য ডিমেট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন একটু গুগল ঘাটলেই প্রচুর আপনি ব্রোকারেজ কোম্পানি পেয়ে যাবেন প্রচুর ব্রোকারকে পেয়ে যাবেন প্রফেশনাল বড়ো বড়ো ব্রোকার ব্রোকার যাদের অ্যাপ রয়েছে যেমন ধরুন শেয়ার খান অ্যাঞ্জেল ওয়ান এছাড়াও আপস্টক দা এরকম অনেক রয়েছে আপনার যেখানে পছন্দ হবে সেখানে খুলতে পারেন আমি সাজেস্ট করবো দাতে খুলতে পারেন কারণ আমি নিজে দাতে করি সেই জায়গা থেকে দা লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে রয়েছে ওটা ক্লিক করে অফিস টাইমে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তিনশো না কত টাকা একটা লাগে তো যাই হোক ওটা দেখে নেবেন ওটা ওদের সঙ্গে কথা বলে নেবেন জেনে নেবেন ওরা খুব ইজি আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট ঘরে বসে খুলে দেবে ওপেন করে দেবে হয়ে গেল ডিম্যাট অ্যাকাউন্ট এরপরে আমি যেটা সাজেস্ট করব অনেকেই বলে এক হাজার পাঁচ হাজার দু হাজার নিয়ে ট্রেড শুরু করতে কিন্তু আমি সাজেস্ট করব মিনিমাম পনেরো হাজার টাকা আপনি ইনিশিয়াল ইনভেস্ট করবেন আপনার কাছে যত টাকাই থাকুক না কেন আপনি হয়তো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন ইনিশিয়ালি কিন্তু আমি বলব করবেন না আপনি পনেরো হাজার টাকাই ইনভেস্ট করবেন যে টাকাটা ইনভেস্ট করার মতো থাকবে এবং আপনি ভুলে যাবেন টাকাটা যে টাকাটা আপনি লস করতে পারবেন পনেরো হাজার টাকা থেকে জোগাড় করে আপনাকে ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার পর ভুলে যাবেন যে ওই টাকাটা আপনার বলে না ওই টাকাটা আর আপনার থাকলো না আপনি যেমন কোনো কোর্স বা কোথাও কোনো কিছু করতে গেলে শিখতে গেলে আপনাকে ফিস দিতে হবে আপনি মনে করবেন এরকম অনেকগুলো পনেরো হাজার টাকা আপনাকে কোর্স ফিজ হিসেবে আপনি দিলে শেয়ার মার্কেটকে ট্রেড না করলে শেখা যাবে না আপনি যতক্ষণ না মানে ফুটবল মাঠে নামছেন বল নিয়ে খেলছেন ততক্ষণ আপনি বুঝতে যেমন পারবেন না খেলা কাকে বলে কীভাবে খেলতে হয় ঠিক সেরকমভাবে শেয়ার মার্কেটে আপনি যদি ট্রেড না করেন একদম প্র্যাকটিক্যাল ট্রেড না করেন আপনি তাহলে আপনি কোনোভাবেই শিখতে পারবেন না বুঝতে পারবেন না জানবেনও না আর পনেরো হাজার টাকা নিয়ে আপনি যদি ট্রেড করেন কোনো কোনো শেয়ার আপনার আমি বলে দেবো কোন শেয়ার আমি আসছি পরের কথায় যে কোন কোন শেয়ার আপনি সিলেক্ট করবে কিন্তু পনেরো হাজার টাকা আপনি মিনিমাম চারশো থেকে সাতশো টাকার মধ্যে একটা শেয়ারকে একশো কোয়ান্টিটিতে আপনি ট্রেড করতে পারেন সে বাই হোক বা সাইড হোক একশো শেয়ার আপনাকে আপনি ট্রেড করবেন এবং তাতে আপনার চারশো পাঁচশো টাকা যদি প্রফিট না হয় তাহলে আপনি মজা পাবেন না প্রফিট করা খুব জরুরি তো আপনার যখন প্রফিট হবে একশো শেয়ার পাঁচ টাকা হিসেবে পাঁচশো টাকা মিনিমাম প্রফিট হলো ব্রোকারেজ বাদ দিয়ে চারশো ছয় চারশো কুড়ি তিরিশ পঞ্চাশ তো সেটা হলো আর আপনি যখন লস করবেন সেই লসও আপনার তিন টাকা বা চার টাকা আপনি যদি লস করেন মানে একশো শেয়ার হিসেবে তিনশো বা চারশো টাকা যদি লস করেন তাহলে সেটা ভালো লস করা ভালো কেন বলছি কারণ আপনি শিখবেন আপনি যখন চারশো টাকা লস করবেন তখন আপনি বুঝতে পারবেন আমি লসটা কেন করলাম এটা সঙ্গে সঙ্গে আপনি লিখবেন প্রতিদিন ট্রেডিংয়ের পরে একটা খাতায় মেনটেন করবেন যে এই শেয়ারটা আমি এত টাকায় কিনেছিলাম এবং এত টাকায় কিনে আমি এত টাকায় বিক্রি করেছি বা এই শেয়ারটা আমি এত টাকায় বিক্রি করেছিলাম এত টাকা কিনেছি এটা আমার এত টাকা লস হয়েছে তো এই লসটা কেন হলো সবাই বলে এটা করতে আপনি এটা করবেন কিন্তু যেটা আমি বলবো যে আপনি যদি প্রফিট করেন পাঁচশো টাকা প্রফিট করেন সেটাও লিখবেন যে কেন প্রফিট করলেন যদি আপনি লসটা যেরকম লিখবেন কেন লস করলেন বলে আপনার মনে হয় ঠিক সেরকমভাবে প্রফিটটাও লিখবেন যে আপনি কেন প্রফিট করতে পারলেন কোন দিকটা ভালো হয়েছিল যে বা মনে হয়েছিল যে কারণে আপনি প্রফিট আপনার এলো সেটা আপনি অবশ্যই লিখে রাখবেন এবং সোম থেকে শুক্র সকাল নটা থেকে সাড়ে তিনটের মধ্যে ট্রেড করার পরে শনি রবি যে ছুটির দিন পাচ্ছেন সেই শনি রবি অবশ্যই এক সপ্তাহের ওই লেখাটা খাতা থেকে খুলে রিভিউ করবেন যে আপনি কত টাকার প্রফিট লস হলো সে তো বটেই সেই সঙ্গে কেন প্রফিট হয়েছিলো আর কেন লস হয়েছিল যেটা আপনি ভুলে যাবেন পাঁচ দিন পরে সেটা যদি আপনি লিখে রাখেন দিনের দিন তাহলে আপনার মনে থাকবে এবং সেইগুলো মাথায় বুঝিয়ে নেবেন এই আমি যে জ্ঞানের কথা বলছি না বা শিক্ষার কথা বলছি অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি এই আমার এক্সপিরিয়েন্স আপনার মনে থাকবে না যখন আপনি ট্রেড করবেন আপনি যখন সামনে কম্পিউটার স্ক্রিনে রিয়েল ট্রেড করবেন বা মোবাইলে যখন ট্রেড করবেন তখন আপনার কোনো রকম কোনো টিপস বা কোনো কোর্স বা কোনো কিছু আপনার মাথায় থাকবে না মাথায় থাকবে সেটাই যেটা আপনি বার করতে করতে শিখবেন ওটাই আপনার মাথায় থাকবে এছাড়া বিশ্বাস করুন কোনো কিছু মাথায় রাখা তখন সম্ভব নয় আমি একদম যেহেতু ট্রেনার নই বা আমি কোনো কোর্স বা ইনস্টিটিউট চালাই না সেই জায়গা থেকে আমি আমার রিয়েল ট্রেডের এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলছি যা বলছি প্রতিটা কথা প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ব্যক্তিগতভাবে কোথাও কোনো কোর্স করিনি আমি জানি না কোর্স করে কোথাও কিছু লাভ হয় কি না হ্যাঁ ইন্ট্রাডে যখন আপনি ট্রেড করবেন কোনো কোনো শেয়ার তখন ফান্ডা ফান্ডামেন্টাল যেটা থাকে একটা একটা শেয়ার কেনা বেচার সময় দুটো দিক দেখতে হয় একটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা হচ্ছে টেকনিক্যাল তো ইন্ট্রাডে করার সময় কোনো রকম ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বিষয় আপনার অতটা কাজ করে না কাজ করে টেকনিক্যাল বিষয় এবং অবশ্যই যেটা কাজ করে সেটা হচ্ছে নিউজ হঠাৎ কোনো নিউজ এলো তাহলে শেয়ার কিন্তু আপনার আপ অ্যান্ড ডাউন করবে সেখানে রকম টেকনিক্যাল চার্টও মানবে না কোনো রকম ফান্ডামেন্টালও কিছু মানবে না নাথিং কিচ্ছু মানবে না সবাই বলে টেকনিক্যাল চার্ট দেখে শেয়ার ও ওঠানামা করছে টেকনিক্যাল চার্ট দেখে বোঝা যায় এটা সবাই বলে আমিও বহুবার শুনেছি কিন্তু বিশ্বাস করুন ট্রাস্ট মে যে একটা শেয়ার যদি নাবার হয় সে কোনো কিছু মানে না

যখন ঘটবে তখন শেয়ার আপন মনে আপ ডাউন করবে তাই জন্য আমি সাজেস্ট করি সবসময় যে প্রাইস স্যার দেখুন প্রাইস ওয়াইজ আপনি যদি ট্রেড করেন তাহলে অনেক বেটার আপনি প্রাইস ফলো করুন শেয়ারের প্রাইস ফলো করুন আর ইন্টারনেটের অনেক সুবিধা রয়েছে অ্যাডভান্টেজ রয়েছে যেমন ধরুন ইন্টারনেটে এমন একটা বিষয় যে আপনি তো দিনের দিন শেয়ার কিনছেন বা বেচছেন বা বিক্রি করছেন সকালে পরে গিয়ে কিনছেন তো সেখানে ওভার নাইট রাখার কোনো বিষয় নেই আপনি একটা শেয়ার যখন ইনভেস্টমেন্টে যাবেন তখন আপনার একটা টেনশন থাকবে বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যাবেন ইনভেস্টমেন্টের তিনটে দিক হচ্ছে এগুলো আমি পরে বলবো এখন বলছি ইন্টারদিনে আপনি যখন একটা শেয়ারের টাকা লাগাচ্ছেন মনে করুন আপনি টাটা মোটরস এটা আপনি একটা ইনভেস্ট করলেন কিছু শেয়ার কিনে রাখলেন কিছু দিনের জন্য কিন্তু কাল আজকে রাতে যদি কোনো নিউজ আছে করোনা নিউজ আসতে পারে কোথাও সুনামি নিউজ আসতে পারে কোথাও ভূমিকম্পে নিউজ আসতে পারে কোথাও যুদ্ধ লাগতে পারে হোয়াট ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে কিন্তু এফেক্ট করে এবং এফেক্ট করবে তাহলে আপনি যদি রাত বারোটা একটাই কোনো নিউজ পান আপনার কিন্তু টেনশনে ঘুম চলে যাবে কারণ কনফার্ম কালকে শেয়ার নিচে নামবে একদম কনফার্ম এবং এরকম রাত্রে ফেলে রাখার মানে হচ্ছে কোনো শেয়ারকে আপনি রেখে দিলেন বাবা নামে যা হবে উঠতে পারে নামতে পারে হোয়াটে পারে ওটা ছেড়ে দেওয়া বলে কিন্তু ইন্টারডে আপনি যখন করবেন তখন শেয়ার প্রাইস আপনার কন্ট্রোলে থাকবে মানে আপনার ট্রেডিং সিস্টেমে আপনি কোথায় কিনবেন বেচবেন বা কখন বেচবেন বা কখন কিনবেন এই টোটাল বিষয়টা কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে কোনো রকম টেনশানের বিষয় নেই টেনশান ওইটুকু সময় মানে ওভার দ্য নাইট আপনাকে ফেলে রাখছেন শেয়ার উঠছে নামছে আপনার টেনশন হার্টবিট বেড়ে যাবে কিন্তু ওই ওইরকম হার্টবিট বেড়ে যাওয়ার কিছু নেই আর যদি বাড়েও সেটা সাড়ে তিনটে অব্দি সোয়া তিনটে অব্দি সুতরাং রাত্রে আমি খুব একটা ফেলে রাখতে পছন্দ করি না ইন্টারডে দিনের দিন কেনা বিক্রি এবং দিনের দিন আপনার প্রফিট এবং লস হবে এবং পরের দিন আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন যদি প্রফিট হয় ইন্টারডে করার আর সুবিধা হচ্ছে লিভারেজ আপনার কাছে যা টাকা আছে মনে করুন আপনার কাছে দশ হাজার টাকা আছে আপনি কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকার শেয়ার প্রাইস বেচা করতে পারবেন কারণ বাকি টাকা লিভারেজ কোম্পানি আপনাকে দেবে যে কোম্পানি হয়ে আপনি যে কোম্পানি আপনার ব্রোকার যে প্ল্যাটফর্মে আপনি ট্রেড করবেন তারাই আপনাকে লিভারেজ দেবে এটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে দেবে আপনার কাছে দশ হাজার টাকা আপনার পকেটে মানে ক্যাশ থাকা সত্ত্বেও ফান্ডে থাকা সত্ত্বেও আপনি পঞ্চাশ হাজার টাকা ট্রেড করতে পারবেন এটা একটা বিরাট সুবিধে আর এই না ভীষণ এক্সাইটিং বিষয় মানে দিনের দিন একটা শেয়ার কিনছেন একটা বা সেল করছেন সেটা যাচ্ছে মুভ করছে আপনার হার্টবিটও মুভ করবে ওর সাথে খুব মানে এক্সাইটিং একটা বিষয় আমার ভীষণ কাজের আমি দিন রাত সারাক্ষণ ওই শেয়ার মার্কেটেই থাকি আর কি এটা একটা ভালো লাগার বিষয় অন্য রকমের প্যাশান আমার কাছে অবসেশান বলতে পারেন সেই জায়গা অন্য লেভেলের একটা ভালো লাগার বিষয় রয়েছে ইন্টারনেটতে আর এখানে বললাম তো লস অ্যান্ড প্রফিট আপনি দিনের দিন নটা থেকে সাড়ে তিনটের মধ্যেই ডিসাইড করে দিতে পারবেন আপনার লস হলো না প্রফিট হলো কোনো রকম হেডেক নেই এছাড়া সাড়ে তিনটের পরে আপনি কিন্তু ফ্রি ইন্টারটেই যদি করেন আপনি নটা থেকে সাড়ে তিনটে আপনি ট্রেড করলেন আপনি কম্পিউটারের সামনে থাকলেন বা মোবাইলের সামনে থাকলেন তারপর আপনি একদম ফ্রি ইচ্ছা করুন আমি ইউটিউব করি ইউটিউবের ভিডিও বানাই ইউটিউব নিয়ে চিন্তা করি তারপরে তারপর আবার রাতে ফিরে আসি পরের দিন একটু স্টাডি করে দিই কী হবে না হবে তো এই হচ্ছে বিষয় আর ডেলি এর একটা বিষয় তো রয়েছে এবার বলি ইন্টারনেট করার জন্য কিছু স্টক আপনাকে বাঁচতে হবে প্রচুর হাজার হাজার স্টক রয়েছে মার্কেটে কিন্তু আপনি কখনোই সব শেয়ারের পিছনে দৌড়বেন না একবার এটা একবার ওটা একবার সেটা একবার এটা এটা দেখি এটা বাইক করি ওটা সেল করি না এটা হচ্ছে না এটা করি এটা করবেন না আমি বলবো আপনি পাঁচটা অ্যাটলিস্ট তিনটে চেয়ার আপনি বেছে নিন আমার খুব ফেভারিট তিনটে চেয়ার রয়েছে ইন্টারের জন্য ইন্টারের জন্য চেয়ার সেগুলোই হবে যেগুলো আপনার খুব মুভ করে ডেলি একটা মুভমেন্টের মধ্যে থাকে আর মিনিমাম দশ টাকা বারো টাকা একটা মুভ করে এরকম কিছু শেয়ার যে রেগুলো রেগুলার করে এছাড়া ভলিউম দেখতে হবে শেয়ারের যে কত ভলুম সবসময় বায়ার অ্যান্ড সেলার যেন রেডি থাকে আপনি যখন সেল করবেন বাই করার জন্য যেন লোক থাকে বা আপনি যখন বাই করবেন তখন সেল করার জন্য যেন লোক থাকে সেই জায়গা থেকে ভলিউমটা একটা বিশাল ইম্পর্টেন্ট এবং সমস্ত শেয়ারের দিকে দৌড়বেন না বা অনেক শেয়ারের পিছনে দৌড়বেন না তিনটে শেয়ার আপনি বেছে নিতে পারেন আমার পছন্দের যে তিনটে শেয়ার সেটা আমি শেয়ার করছি নাম্বার ওয়ান টাটা মোটরস টাটা মোটরসের ভলুম বিশাল এবং কোম্পানি নিয়ে তো কিছু বলারই নেই খুব বড়ো মাপের কোম্পানি এবং ওয়েল অর্গানাইজড কোম্পানি টাটা মোটরস খুব আপস অ্যান্ড ডাউন খুব একটা কিছু হয় না কিন্তু যেটা হবে সেটা ইন্টারনেটের জন্য পারফেক্ট টাটা মোটরস এক নম্বর দু নম্বর হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারি ব্যাঙ্ক পিএসইউ ব্যাঙ্ক ব্যাঙ্ক নীতিতেও আছে তো সেই জায়গা থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভী ভীষণ রিলায়াবেল এবং হাই ভলিউম শেয়ার সেই জায়গা থেকে আমার ভীষণ ফেভারিট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর থার্ড শেয়ার যেটা আমার পছন্দ অ্যাকর্ডিং টু মুভমেন্ট মুভমেন্ট এবং অনুযায়ী যেটা পছন্দ তা হলো জেন্ডাল স্টিল জেন্ডাল স্টিল এছাড়াও অনেক শেয়ার রয়েছে আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এখন আমি এই তিনটে শেয়ারের কথা বললাম যে এই তিনটে শেয়ার আমার পছন্দ আপনি যে কোনো তিনটে শেয়ার কিন্তু এই পয়েন্টগুলো দেখবেন ভলিউম বেশি হতে হবে এবং এদের হিস্টোরিক্যাল চার্টে গিয়ে দেখে নেবেন এদের মুভমেন্ট যেন দশ বারো টাকা পনেরো টাকা হয় মনে করুন একটা শেয়ার পাঁচ টাকা মুভ করে এরকম অনেক শেয়ার আছে আপনি ইন্টারনেটের জন্য বেছে নিলে একটা শেয়ার যখন এখান থেকে ওপরে যাবে তখন মনে করুন এখানে একশো টাকা প্রাইস এই যখন একশো দুই তিন পাঁচ গেলো আপনি কিনবেন কখন একশো টাকাতে তো কেনা সম্ভব নয় দুই বা তিনেক আপনি টাকা হয়তো কিনলেন আপনার চার বা লিস্ট বললো যে এখানে কিনতে হবে কিন্তু ওর মুভমেন্ট যদি আরও দু টাকা হয় আপনার লাভ হবে না তাই জন্য শেয়ার এমন বাঁচবেন মনে করুন একশো টাকার দাম হলো ওই যদি একশো দশ টাকা অবধি মুভমেন্ট হয় বা বারো টাকা অবধি মুভমেন্ট হয় তাহলে আপনি একশো দু টাকা বা তিন টাকা বা চার টাকা গিয়ে কিনতে পারলেন তারপরে ওই যদি ছ টাকা মুভমেন্ট না করে আপনি কি প্রফিট করবেন এটা একদম প্র্যাকটিক্যাল কথা বললাম পাঁচ টাকা মুভমেন্ট আপনার তো কোনো কাজ হবে না দশ টাকা বারো টাকা মুভমেন্ট একটা যদি রেগুলার বেসিসে থাকে তাহলেই আপনি সেইটাই সেই সেই শেয়ারটা নিয়ে আপনি ইন্টার দিতে কাজ করতে পারবেন সেখানে আপনি প্রফিটের মুখ দেখতে পাবেন একটা শেয়ার যদি বারো টাকার নিচেও যায় আপনি যদি বাইও করেন চার টাকার নিচে তাহলেও আপনি তিন টাকা দিতে গিয়ে স্টপ লস দিয়ে দিলেন তারপর গিয়ে আবার সেল করলেন কারণ ওর মুভমেন্টটা অনেকটা ওখানে আপনি ধরতে পারবেন এখানে ধরতে পারলেন না এখানে ধরবেন এখানে গিয়ে বাই করলেন সাপোজ ও নিচে নামছে আপনি এখানে গিয়ে বাই করলেন ও আরও নিচে নামছে আপনি এখানে গিয়ে স্টপ লস হিট করলো তারপর আপনি আবার সেল করলেন যেহেতু ওর নিচের দিকে ডাউন ট্রেন্ড আছে সেদিনকে তখন ওই যদি আরো আরো তিন চার টাকা নিচে যায় আপনি কি প্রফিটটা বুক করতে পারবেন তাই জন্য একটা শেয়ার যাতে দশ টাকা বারো টাকা মুভ করে সেটা ইম্পর্টেন্ট সেটা দেখে নেবেন এবং হাই ভলিউম দেখে নেবেন আমার তিনটে ফেভারিট শেয়ার তো বললামই আপনাকে এই ছাড়া আপনি টেকনিক্যাল চার্ট তো দেখবেন টেকনিক্যাল চার্ট নিয়ে আমি আগামী দিনে বেশ কিছু কথা বলবো অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট কোনো রকেট সায়েন্স নয় জানেন তো আপনার যদি একটা মিনিমাম শিক্ষা থাকে তাহলে একটুখানি ইংরেজি টার্মসগুলো পড়ার বা মানে বোঝার তাহলে আপনি শেয়ার মার্কেটে আরামসে আসতে পারবেন এর জন্য যেরকম কোনো শিক্ষাগত যোগ্যতা যেমন লাগে না তেমনি খুব বোকা ডাল ব্রেন বা একদম ব্রেন ইউজ হয় না সেখানে সেরকম লোক কিন্তু শেয়ার মার্কেটে ঢুকে কিছু করতে পারবে না একটু অ্যাক্টিভ থাকতে হবে নিজেকে মাইন্ড অ্যাক্টিভ থাকতে হবে এটা একটা স্কিল নিজের পার্সোনাল স্কিল ডিপেন্ড করে এবং এখানে শেয়ার মার্কেটে ইন্টার্ডে করার জন্য তিনটেই জিনিস আমি বলবো জীবন থেকে বাদ দিয়ে দেবেন এই তিনটে জিনিস সকালবেলা নটার আগে বাড়িতে অন্য জায়গায় রেখে তবে শেয়ার মার্কেটে ট্রেড করতে আসবে নাম্বার ওয়ান ইগো ইগো শেয়ার মার্কেটে দেখাবেন না কোনো লাভ নেই বিশ্বাস করুন অনেক লোক অনেক মানুষ ইগো দেখিয়ে শেয়ার মার্কেটে লাখ লাখ টাকা লস করে বসে আছে ইগো দেখাবেন না যে আমি কিনেছি চারটা উপরে যাবে এরকম কোনো ইগো রাখবেন না বা আমি সেল করেছি সেয়ার নিশ্চয় এরকম কোনো ইগো রাখবেন না বা আমি কিনেছি দেখি না কত নিচে যায় চ্যালেঞ্জ করবেন না ওপরওয়ালা শুনে না ভাবছি আমাকে আমাকে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করবে না আমি কিনেছি শেয়ার নিচে যাচ্ছে না ও ঠিক ওপরে যাবে এই সমস্ত ইগো দেখাবেন না এবং ওভার কনফিডেন্স দেখাবেন না ভেরি সিম্পল সাধারণ কথা মাথায় ঢুকিয়ে নিন শেয়ারের মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আপনাকে যেতে হবে শেয়ার উপরে যাচ্ছে আপনি বাই করে যাবেন শেয়ার নিচে যাচ্ছে আপনি সেল করে যাবেন বাংলা কথা রকম ইগো দেখাবেন না আর সেকেন্ড পয়েন্ট রকম ভয় পাবেন না আমি কিনেছি এবার বাই করেছি যাচ্ছে এইভাবে কী হবে না প্যানিক করবেন না কোনো টেনশান নেই একটা সার্টেন একশো টাকা একটা শেয়ার কিনলে আপনি সাতানব্বই টাকায় স্টপ লস দিয়ে বাস অপেক্ষা করুন সাতানব্বই টাকায় স্টপ লস হিট হয়ে গেল বেড়ে গেলে লস হলো তিন টাকা লস হলো বা একটা শেয়ার আপনি বাই করলেন সেই শেয়ারটা একশো পাঁচ টাকা গেল আপনার টার্গেট একশো পাঁচ টাকা হয়তো ধরুন মিনিমাম পাঁচ টাকা স্টপ লস তিন টাকা এরকম যদি ধরে যায় বলা পাঁচ টাকা যাক পাঁচ টাকায় যাকে আপনার মনে হচ্ছে সমস্ত সারাউন্ডিং নিফটি ওপরে ইন্ডেক্স ওপরে সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যে ও আরও উপরে যাবে স্টপ স্টপলসটাকে একশো টাকা সাতানব্বই টাকায় ছিল একশো টাকায় কিনেছিলেন একশো পাঁচ টাকা টার্গেট সাতানব্বই টাকা স্টপ লস এই যখন একশো পাঁচ টাকায় গেল আপনি আপনার মনে হলে যদি আরও ওপরে যাবে মনে হয় স্টপ স্টপলসটাকে বাড়িয়ে দিন একশো দু টাকা করে দিন এই যদি এখন একশো আট টাকায় যায় স্টপ স্টপলসটাকে বাড়িয়ে একশো পাঁচ টাকায় করে দিন এরকমভাবে তিন টাকা করে বাড়ান যখন মনে হবে আপনি কুইট করবেন তা না হলে আপনার স্টপ লস যেহেতু একশো টাকায় কিনে একশো পাঁচ স্টপ লস বাই সাইডে তার মানে আপনার পাঁচ টাকা প্রফিট তার মানে আপনি ট্রেন্ডের সঙ্গে রয়েছেন বলে হলো আপনি যদি উল্টো দিকে ইগো দেখান বা ভয় পান কোনোটাই হবে না থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে লোভ করবেন না এটা একটা বিশাল ব্যাপার আর একদিনে রাতারাতি বড়ো লোক শেয়ার মার্কেটে এসে হওয়া যায় না যারা হয় তারা ফাটকা হয় আর ফাটকা কথাটা শেয়ার মার্কেটে আমার আপত্তি যারা প্রফেশনাল ট্রেডার যারা রেগুলার ট্রেড করে তারা এই ফাটকা কথাটা শুনতে চায় না শেয়ার মার্কেটে সুতরাং রাতারাতি বড় লোক হওয়ার জন্য কিছু শেয়ার মার্কেটে নেই শেয়ার মার্কেট একটা সিস্টেম একটা প্রপার সিস্টেম রয়েছে কিছু রুলস রয়েছে সেটাকে ফলো করতে পারলে আপনি শেয়ার মার্কেটে টিকে থাকবেন খুব রাতারাতি বড়লোক যেমন হতে চাইবেন না খুব রাতার রাতারাতি ভুল করে আপনি গরিব হতে পারবেন না যদি আপনি রুল ফলো করেন রুল মানে মেন রুল যেটা প্রধান কথা লস বাদ বাকি আরও অনেক কথা আছে আগামী দিনে বলবো ভিডিও দেখছি কুড়ি মিনিট হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ইন্টারনে সম্পর্কে কিছু বেসিক কথা আমি আপনাকে বললাম এছাড়াও ইন্টারনেট বিষয়টা এত মজাদার না অনেক কিছু রয়েছে অনেক কিছু আছে শেখার কোনো শেষ নেই কিন্তু আমি খালি আপনাকে একটাই কথা বলবো ভয় পাবেন না ইগো দেখাবেন না আর লোভ করবেন না তিনটে মূল কথা একদম ভেতরে ঢুকিয়ে নিন আর সেই সঙ্গে স্টপ লস এই ওয়ার্ডটা একদম শেয়ার মার্কেট মানে ওয়ার্ডটা নিজের শরীরে মাথায় মনে সর্বত্র আপনি ইন্টারনেটে দীর্ঘদিন ট্রেড করতে পারবেন নিজের সিস্টেম ওয়াইজ নিজের রুল ওয়াইজ আর একই যা কাজ যখন আপনি দীর্ঘদিন করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি প্রফিট আপনার কাছে চলে আসবে যে ভুলগুলো আপনি করছিলেন প্রথম দিকে হয়তো করবেন বা ভুলে যাবেন আমার মতন সেগুলো যত আপনি মনে রাখতে পারবেন এটা প্র্যাকটিসের ব্যাপার তো যত আপনি মনে রাখতে পারবেন যত আপনি প্র্যাকটিস করে যাবেন তত আপনার ভুলগুলো অন্তরে চলে আসবে মনে চলে আসবে যেই ভুল এটা ভুল এটা ভুল এটা করবো না লস না আমার মনে হচ্ছে লস হিট করে নিচে গিয়ে আবার এক টাকা উঠ উপরে উঠবে না করবেন না স্টপ লস হিট স্টপ লস হিট চোখ বন্ধ করে রেখে দেবেন কারণ আপনি মার্কেটকে ফলো করবেন আপনি মার্কেটের জন্য মার্কেট আপনার জন্য নয় আমার জন্য মার্কেট নয় মার্কেট মার্কেটের মতো মুভ করছে আমি জাস্ট ফলো করছি সেখান থেকে ডেলি হাজার হাজার কোটি কোটি টাকা ট্রেডিং হয় সেখান থেকে আমি যদি এক বিন্দুও পাই অনেক আপনার ক্ষেত্রেও বিশ্বাস করুন অনেক কোয়ান্টিটি কম থাকবে একশো কোয়ান্টিটি নিয়ে ট্রেড করুন শেয়ার তো আমি বললাম আমার পছন্দ শেয়ার আপনি যে কোনো শেয়ার বেছে নিতে পারেন কিন্তু কী কী বিষয়ের উপরে দেখবেন সেটা আমি আগের ভিডিও মানে এই ভিডিওতেই আগের পাঠে বললাম তো সেগুলো ফলো করে আপনি করুন এছাড়া আপনার মনে যা প্রশ্ন আসবে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আগের ভিডিওতে অনেকে বলেছেন যে শেয়ার মার্কেট মার্কেট নিয়ে কন্টিনিউ করতে অবশ্যই কন্টিনিউ করবো এটা আমার বিষয় এটা আমার মানে আমার শরীরে মনে মাথায় সারাক্ষণ না শেয়ার মার্কেট থাকে শনি রবি আজকে শনিবার কিন্তু আমার এই সর্বত্র আমার কাছে শেয়ার মার্কেট আমার কাছে গ্রাফ রাত্রিবেলা আমি গ্রাফের স্বপ্ন দেখি বিশ্বাস করুন চাটের স্বপ্ন দেখি আমি আর অন্য কোনো কিছু স্বপ্ন দেখি না অন্য কিছু দেখতেও পাই না চাট আমার কাছে সমস্ত কিছু সেই জায়গা থেকে ওর মধ্যে থাকুন ওর বিষয় থাকুন ভালোবাসুন প্র্যাকটিস করুন বারবার করুন লাগাতার করুন এবং আপনি টাকা থাক বা না থাক ট্রেট করুন বা না করুন এখন হয়তো টাকা নেই বলে করতে পারছেন না কিন্তু আপনি মার্কেটে দেখুন মার্কেট রোজ সাড়ে সময় খুলুন দেখুন মার্কেট কী মুভ করছে পেপার ট্রেড করুন পেপার ট্রেড খুব ইজি আর একটা শেয়ার মনে করুন আপনি দেখছেন অনেক দিন ধরে প্রথম তিন সপ্তাহ দেখলেন দু সপ্তাহ দেখলেন দেখা পেপারে দেখুন আমাকে যে টাকা থাকলে আমি এখানে বাই করতাম ও দেখুন কোথায় যায় আপনার টার্গেট দিয়ে দেবেন আমি এখানে সেল করতাম এখানে আমি স্টপ লস রাখতাম দেখুন আপনার স্টপ লস হিট করে না টার্গেট হিট করে যদি দেখেন স্টপ লস হিট করবে আপনি লিখে দেবেন আজকে এত টাকা লস হলো পেপার ট্রেডিং পেপারেই লিখছেন এত টাকা লস হলো এবং কেন লস হলো আপনার কেন মনে হলো সেটা এবং এত টাকা প্রফিট হলো সেটা লিখবেন আজ এত টাকা প্রফিট হলো টাকা ছাড়া এবং কেন প্রফিট হলো সেটাও লিখে রাখবে করে পাঁচ দিন করুন করে শনি রবি ওটাকে রিভাইভ করুন আলোচনা করুন দেখুন চিন্তা করুন ভাবুন পড়ুন এই হচ্ছে ব্যাপার তুই যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কথা বলতে শুরু করলে শেয়ার নিয়ে আমার শেষ হবে না আজকে ইন্টারটেন নিয়ে একটু বেশি কথা বললাম এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আগামী দিনে আবার আসবো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে ভুলবে না প্লিজ শেয়ার করবেন শেয়ার করবেন আরও দশজনকে জানাবেন বাঙালিদের মধ্যে আমাদের গিয়ে আছে জানান তো আমরা না আমি শিখেছি আবার লোকে শেখাবো এটা করব না কেন ওকে শেখাবো এই মেন্টালিটিটা রাখা উচিত না দেখুন আমি আগে এটা প্রথম প্রথম মনে করতাম আরে এটা জ্ঞান আমার এটা আমি কেন শেয়ার করবো কিন্তু দেখুন শেয়ার মার্কেট তো আমার টাকা আপনি নিচ্ছেন না আমি তো শেয়ার মার্কেট নয় আমি তো আপনাকে টাকা দিচ্ছি না শেয়ার মার্কেটে আপনি যখন এইএফি ভিডিওটা দেখছেন তার মানে আপনি ইন্টারেস্টেড শেয়ার মার্কেট নিয়ে ইন্টারটে নিয়ে তাই জন্য এই ভিডিওটা দেখছেন তো আমি বলি না বলি এই ভিডিও আসুক বা না আসুক আপনি ইন্টারটে আজ না হলে কালকে করবেন শেয়ার মার্কেটে আপনি আজ না হলেও কিছুদিন পরে হয়তো যুক্ত হবেন ট্রেড করবেন বা ইনভেস্ট করবেন হোয়াটএভার সেই জায়গা থেকে কেউ কারোর জন্য আটকে থাকে না কারোর জন্য কেউ কিছু না আমি চেষ্টা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনিও এই ভিডিওটি শেয়ার করুন আর দশজনকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পাঠিয়ে দিন যারা ইন্টারেস্টেড শেয়ার মার্কেট নিয়ে আশা করি আমার অভিজ্ঞতা কিছুটা হলেও আপনাদের ওয়ান পার্সেন্ট হলেও আপনাদের কাছে লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ লাইক করতে ভুলবেন না শেয়ার করে নেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এরকম ভিডিও আগামী দিনে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতা